নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড উইথ আশার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল মানে বাড়িতে পিঠে হবে না, এটা তো অসম্ভব ব্যাপার। তাই এই শীতকালে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রসালো মুংফুলি পিঠার রেসিপি। এই রেসিপি খুবই সুস্বাদু হয়ে থাকে আর এটা খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরে অনায়াসে বানিয়ে ফেলা যায়। তো শুরু করা যাক আজকের রেসিপি। মুগের রসালো পুলি পিঠা বানানোর জন্য সবার আগে নারকেলের পুর তৈরি করে নেব, যার জন্য কড়াইতে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুড়িয়ে নেওয়া নারকেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 150 গ্রাম পরিমাণ খেজুরের গুড়। আপনারা এখানে চিনি বা তালের গুড় দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন, তবে আমি সাজেস্ট করব খেজুরের গুড় দিয়ে যদি পুর বানানো হয় তাহলে পুরের টেস্টটা অনেক গুণ বেশি হয়। এবার এই গুড়ের সাথে নারকেল কোড়া খুব ভালো করে মেখে নিতে হবে। প্রথমে যদি এইভাবে নারকেল কোড়া আর গুড় মিশিয়ে নেওয়া হয় তাহলে পুরের পাকটা ভালো আসে। প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় ধরে নারকেল কোড়ার সাথে গুড় মিশিয়ে নেওয়ার পর কড়াইটাকে জাল দিতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ, দিয়ে দিয়েছি থেতো করে রাখা 1.5 ইঞ্চ পরিমাণ আদা, 1টা তেজপাতা আর ফাটিয়ে নেওয়া 2টো এলাচ। থেতো করে নেওয়া আদা দিলে পুরের ফ্লেভারটা জাস্ট অসাধারণ লাগে। এটা যদি আপনারা পছন্দ না করেন এটাকে স্কিপও করতে পারেন। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে নারকেল পুরের পাক দিয়ে নেব। প্রায় 7 মিনিট সময় ধরে নারকেল পুরের পাক দিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা ঠান্ডা হতে সাইডে রেখে দেব। এবার নেক্সট স্টেপে মুগ ডাল সেদ্ধ করে নেব, যার জন্য কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ মুগ ডাল। এবার এই ডালটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় ধরে নেড়ে চেড়ে হালকা ভেজে নিতে হবে, এতে মুগ ডালের ফ্লেভারটা ভালো হয়। প্রায় 2 মিনিট সময় ধরে মুগ ডালকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এখন ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে মুগ ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। যেহেতু রসে ভরা মুংফুলি সেই কারণে রসের প্রিপারেশন তো করতেই হবে, যার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 2 কাপ পরিমাণ জল। এবার এটাকে প্রায় 5 মিনিট সময় ধরে চিনি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট সময় ধরে চিনি শিরা ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে উষ্ণ গরম হওয়া পর্যন্ত ঠান্ডা করে নেব। এদিকে আমাদের মুগের ডালও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ লবণ। লবণের সাথে মুগের ডাল খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো। চালের গুঁড়োর সাথেও মুগ ডাল খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। মুগ ডালের সাথে চালের গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে প্রায় 5 মিনিট এই মিশ্রণটাকে রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট পর মিশ্রণটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে এটাকে মেখে নিচ্ছি গরম অবস্থাতেই।
ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই প্রক্রিয়া করা সম্ভব হয়ে উঠবে না। গরম গরম থাকতেই কিন্তু এটাকে মেখে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে মিশ্রণটাকে ঠেসে ঠেসে একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। এবার বেশি সময় নষ্ট না করে এই ডো থেকে ফটাফট পুলি বানিয়ে নেব। আর খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুলি বানাতে খুব কষ্টকর হয়ে যাবে, অর্থাৎ পুলি বানানোর সময় বাটিগুলো ফেটে ফেটে যাবে। এবার পুলি বানিয়ে নেওয়ার জন্য ডো থেকে একটা ছোট্ট লেচি কেটে প্রথমে হাত দিয়ে এইভাবে গোল করে নিলাম। তারপর এটাকে দুই হাতের মাধ্যমে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা বাটির শেপ দিয়ে নেব। এই বাটিটা যতটাই পাতলা করা যায় এটা ততটাই ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণ নারকেলের পুর। এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার এই পুলির মুখগুলো দুটো আঙুলের মাধ্যমে এইভাবে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। তারপর এই মুখটাকে এইভাবে একটু ফোল্ড করে নিচ্ছি। একটা পুলি তৈরি হয়ে গেল, একইভাবে বাকি পুলিগুলো তৈরি করে নেব। আমি এখানে পুলিটার একদম সিম্পল ডিজাইন বানিয়েছি, আপনারা চাইলে এক্সট্রা ডিজাইনও করতে পারেন। বেশ কয়েকটা পুলি বানানো হয়ে গেছে। এবার বেশি সময় নষ্ট না করে এইভাবে অল্প অল্প পুলি বানাবো আর কন্টিনিউ ভেজে নেব। যার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল স্পুন পরিমাণ তেল। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে তৈরি করে রাখা পুলিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে। এবার পুলিগুলোর দুপিটি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পুলির এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে খুব সাবধানের সাথে উল্টে নেব। অপর পিঠটাকেও খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পুলিগুলো ভাজতে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লাগে। পুলির দু পিঠ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নিয়ে মুংপুলিগুলো ডাইরেক্ট চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এই সময় শিরাটাকে উষ্ণ গরম থাকতে হবে। অতিরিক্ত ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিলে সেখানে পুলির মধ্যে রস ঢোকে না ঠিক মতন, আর অতিরিক্ত গরম শিরার মধ্যে পুলি দিয়ে দিলে পুলিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে বাকি পুলিগুলোও ভেজে শিরার মধ্যে ডিপ করে দেব। তারপর প্রায় 1 ঘন্টা রসের মধ্যে ভেজানোর পর পরিবেশন করব। আপনারা দেখলেন কত সহজে আমি এই সুস্বাদু মুংপুলি রেসিপিটা বানিয়ে ফেললাম। আপনারাও বাড়িতে বানান আর আপনাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে জানান। ভালো খান, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।